হ্যালো বন্ধুরা আমি নাজিমুদ্দিন মির্জা বলছি অ্যান্ড্রয়েড বাংলা অ্যান্ড্রয়েড হিরোপক্ষ থেকে আজকে আমি এমন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি যা প্রত্যেককেই দেখা উচিত আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকে আমরা শিখবো যে গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপ্লিকেশন নামাই তাই না আমরা যে অ্যাপ্লিকেশন নামাই অটোমেটিক্যালি আপডেট এই সরি ইনস্টল হয়ে যায় কিন্তু সেগুলো আমরা অ্যাপ্লিকেশান হিসেবে বা সফটওয়্যার হিসেবে পাই না কিন্তু এবার থেকে আমরা সফটওয়্যার হিসাবেই পাবো কোনো আর টেনশন নাই চিন্তা নাই তো কিভাবে চলুন দেখি বন্ধুরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন কিভাবে চ্যানেলটিকে আরও ভালো করা যায় তো বন্ধুরা আমরা গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম এবং গুগল প্লে স্টোরে প্রবেশ করে এখানে আমরা লিখবো ইজি ইজি অ্যাপ ব্যাক আপ অ্যান্ড রিস্টোর করতে এই চলে এসেছে অ্যাপটি এই অ্যাপটি আমরা ডাউনলোড করে নেব অ্যাজ এসে ইজি অ্যাজ ইজি এই অ্যাপ ডেভেলপারের তৈরি এই অ্যাপটি এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি খুব একটি ভালো অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ব্যাক আপ করার জন্য অর্থাৎ সফটওয়্যার হিসেবে পাওয়ার জন্য ইনস্টল করা সফটওয়্যার আমরা সফটওয়্যার হিসেবেই পাবো যখন যা ইচ্ছা আমরা সেন্ড করতে পারবো বা আমরা রেখে দিতে পারবো আমাদের মেমোরি কার্ডে পরবর্তী সময় আমাদের যখন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবো কত সুবিধা তাই না তো আমরা ওপেনে ক্লিক করবো কিভাবে করতে হবে আমরা যখন ওপেনে ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সফটওয়্যারটি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে লোডিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লোডিং হয়েছে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এটি ওই যে অ্যাপ্লিকেশন আমার মোবাইলে ইনস্টল করা আছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন যে সব অ্যাপ্লিকেশনগুলো আমার মোবাইলে এখন আছে এটির মধ্যে সেই অ্যাপ্লিকেশানগুলো চলে আসে যেমন আমি হ্যালো ইংলিশ বা এই বাংলা ডিকশনারি এগুলো আমি ব্যাকআপ করতে চাই এই জাস্ট এই স্টার্ট ব্যাকআপে ক্লিক করবে যেগুলো ব্যাকআপ করতে চাই সেগুলো স্টার্ট ব্যাকআপে ক্লিক করলে এবং আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে কয় এখানে লেখা থাকবে যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাস অ্যাসিড তো এগুলো অলরেডি হয়ে গেছে ব্যাকআপ করা হয়ে গেছে আপনাদের যদি চাই সবগুলো ব্যাকআপ করব করবো জাস্ট একদম উপরেরটা টিক মারবেন সবগুলো ঠিক হয়ে যাবে এবং সবগুলো টিক মারার পর স্টার্ট ব্যাকআপে ক্লিক করবেন এবং ব্যাকআপ হয়ে যাবে ব্যাকআপ হয়ে যাওয়ার পরে তো আর চিন্তা নেই আপনি ওই অ্যাপটি পেয়ে যাবেন আপনার মেমরি কার্ডে চলুন তো দেখি আমার মেমরি কার্ডে এই যে মেমরি মেমরি কার্ডে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার খুঁজে পাচ্ছি না এই যে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমরা প্রবেশ করছি ফাইল ম্যানেজার সফটওয়্যারটিতে এবং সফটওয়্যারটিতে প্রবেশ করে আমরা দেখবো যে সঠিকভাবে অ্যাপ্লিকেশনটি ব্যাক হয়েছে কিনা এই যে এইচডি কার্ড এইচডি কার্ডের ভিতরে আমরা প্রবেশ করবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যাসিপ আমরা দুটো অ্যাপ করেছিলাম এখানে ক্লিক করতে হবে করার পরে দেখতে পাচ্ছেন এই যে দুটো অ্যাপ অলরেডি সফটওয়্যার হিসেবে চলে এসেছে এরকমভাবে আপনারাও করে নেবেন এবং আপনাদের মেমোরিতে রেখে দেবেন যখন ইচ্ছে তখন ইনস্টল করতে হবে এক ফোন ফরম্যাট হলেও আর কোনো ভয় নেই অ্যাপ্লিকেশান উড়ে যাওয়ার তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি নিজে যে সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে বন্ধুরা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে আপনারা আমার কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন ওখানে হোয়াটসঅ্যাপ মেসেজ করেও জানাতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল